আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ত্রিপলি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো একটি টাইমার কিভাবে সার্কিটে সংযোগ করা হয় এবং টাইমারের বেজে কিভাবে কানেকশন দিতে হয়। অনেকেই টাইমার চিনেন, কিন্তু আসলে এর বেজে কিভাবে কানেকশন দিতে হয় সেটা অনেকেই জানেন না। আবার অনেকে জানেন, তা যারা জানেন এবং যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা আজকে। ভিউয়ার্স, এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা টাইমার। টাইমার এবং রিলে আসলে অনেকেই দেখছেন, এটা বিভিন্ন পিনের হয়ে থাকে, 8 পিন, 16 পিন, এভাবে 4 পিনের বিভিন্ন রকমের হয়ে থাকে। টাইমার আমার সার্কিটকে অটো করার কাজে টাইমারকে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এইটা হচ্ছে একটা টাইমার। এটা মিনিটের টাইমার, সেকেন্ডের টাইমার, ঘন্টা টাইমার। টাইমার আসলে বাজারে বিভিন্ন রকমের কিনতে পাওয়া যায়। আমার প্রয়োজন অনুসারে আমি টাইমার কিনবো। আমার যদি মিনিটের টাইমার প্রয়োজন হয় তাহলে মিনিটের টাইমার, এবং সেকেন্ডের টাইমার প্রয়োজন হলে সেকেন্ডের, যে আমার ইচ্ছা মতন আমি টাইমার কিনতে পারি। এটা আসলে মাল্টি টাইমার। এই মাল্টি টাইমার এখানে আসলে একটু ভালো করে আপনাদের দেখাই। এটার ভিতরে এটা ঘুরালে আসলে সেকেন্ড, মিনিট এবং 10 ঘন্টা পর্যন্ত এটা ব্যাকআপ দেওয়া যাবে। 10 ঘন্টা পর্যন্ত সিলেক্ট করা যাবে এইটা ঘুরাইয়া। এখানে এই যে ভিতরে একটা ডিসপ্লের মতো দেখতে পারতেছেন, এখানে মিনিট, সেকেন্ড সব কিছু সিলেক্ট করা যায়। এই যে এখন আসছে সেকেন্ডে, মানে এটা সেকেন্ডে চালু হবে, যে মেশিনটা আমি রান করব ওটা সেকেন্ডে। এবং যদি এখানে মিনিট দেই তাহলে ওটা মিনিট অনুসারে এটা চালু হবে। ভিউয়ার্স, আমরা যদি এটা মিনিটে সিলেক্ট করি তাহলে মিনিটে সিলেক্ট করার পর কত মিনিট পরে আমার টাইমারের কাজ করবে সেটা এইটার, এই নবটার মাধ্যমে সিলেক্ট করে দেওয়া যায়। যে আমি যদি 5 মিনিট দিই, 5 মিনিট পরে এটা কাজ করবে, যেভাবে দেবো ওভাবে এটা কাজ করবে। ভিউয়ার্স, আসলে টাইমারের এখানে কোনো কানেকশন দিতে হয় না। এইটা হচ্ছে টাইমার বা রিলের বেস। রিলে এবং টাইমারের বেস প্রায় সেম সেম। এই বেজে কানেকশন দিতে হয়। বেজে কানেকশন দিলে এটা কাজ করে। এটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচের মতন কাজ করে। এখানে দেখেন প্রত্যেকটা টাইমারে ডায়াগ্রাম দেওয়া থাকে, আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে সোর্স দেওয়া আছে, 2 নম্বর পিনে সোর্স, 2 এবং 7 নম্বর পিনে সোর্স দেওয়া আছে। এবং এই সোর্সটা 7 নম্বর পিনে যদি আমরা পজিটিভ বা ফেজটা সংযোগ করি, এটা আসলে কমন করে নিউ 8 নম্বর পিনে সংযোগ করতে হবে। এই যে 7 নম্বর পিনে যদি আমি সোর্স দেই 7 এবং 2তে, তাহলে এই 7-এর যে সোর্সটা কমন করে 8 নম্বরে দিলে, তাহলে 8-এর সাথে 5 নম্বর পিন এনসি আছে, এবং 8-এর সাথে 6 নম্বর পিন এনও আছে। এনসি এনও হয়তোবা আমরা অনেকেই জানি। এই এনসি এনওরে কাজে লাগাই আসলে আমাদের সার্কিটকে অপারেশন করা হয়, টাইমারকে অপারেশন করা হয়। এনসিএনও, এনসি মানে নর্মালি ক্লোজ, মানে স্বাভাবিক অবস্থায় যখন টাইমার বন্ধ থাকবে তখন ও ক্লোজ, মানে বন্ধ। এবং এনও মানে যখন টাইমারে ফেজ বা নিউট্রাল যে দেওয়া হবে না, তখন ও স্বাভাবিক অবস্থায় ও ওপেন। তো এই ওপেন এবং ক্লোজ এই দুইটারে কাজে লাগাইই আমরা বিভিন্ন সার্কিটে ব্যবহার করি, মোটর কন্ট্রোলিংয়ের সার্কিটে বা অন্য অন্য সাবস্টেশনের বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আমরা একটু টাইমারের বেসটাকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এটা হচ্ছে টাইমারের বেস। এই টাইমারের বেস, এই যে প্র্যাকটিক্যালি হচ্ছে এটা টাইমারের বেস। এটাতে এই যে একটা দাগ অপশন আছে, এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে ছিদ্রের মতো, এই পয়েন্টে যদি আমরা বেসটা সংযোগ না করি তাহলে কিন্তু উল্টোপাল্টা দিলে বেজের ভিতরে টাইমারটা সেট হবে না। এটা সেট করার জন্য এখানে এই যে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন, এখানে একটু মোটা একটা অপশন আছে, এই যে মোটা অপশনটা এবং এখানে যে ফাঁকা, এই ফাঁকার সাথে এটা দিবে। অন্যভাবে কিন্তু দিলে এটা মিশবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এভাবে দিলে ইজিলি এটা বসে যাবে। তো ভিউয়ার্স, একটু ড্রয়িং আমরা দেখাই কিভাবে আসলে সংযোগ দিতে হয়। যদি আমার 8 পিনের টাইমার হয় তাহলে আমি 7 নম্বর পিনে
8 মিনিট টাইমার হয় তাহলে আমি 7 নম্বর পিনে লাইন সংযোগ করব এবং 2 নম্বর পিনে নিউট্রাল সংযোগ করব। এটা যদি লাইন দেই এবং এটাই যদি আমি নিউট্রাল দেই তাহলে টাইমারটা কাজ করবে। এবং এই লাইনটা আমি কমন করে 8 নম্বর পিনে সংযোগ দিয়ে দিলাম। এই লাইনটা আমি কমন করে 8 নম্বর পিনে দিয়ে দিলাম, তখন এই যে টাইমারটা এখন অন হবে। তখন এখানে যদি আমি সাপ্লাই দেই ফেজ নিউট্রাল তাহলে টাইমার অন হবে। তখন এই যে ড্রয়িং অনুসারে যেটা দেওয়া আছে এখানে, এখানে যদি 8 নম্বর পিনের সাথে, 8 নম্বর পিনের সাথে আমার 6 নম্বর পিন, 8 নম্বর পিনের সাথে 6 নম্বর পিন ওপেন আছে, এই যে দেখেন এইটা হচ্ছে ওপেনের চিহ্ন এবং এইটা হচ্ছে ক্লোজ, মানে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ আমি আগেও বলছি। তো এইভাবে এখন যদি আমি এখানে সাপ্লাই দেই 6 নম্বর পিনের সাথে 8 নম্বর পিন ওপেন, মানে এটা ক্লোজ থাকবে, এবং 8 নম্বর পিনের সাথে 5 নম্বর পিন এটা বন্ধ থাকবে। এই এটা আসলে এভাবে বন্ধ থাকবে, শর্ট করা থাকবে, এভাবে শর্ট করা থাকবে। এখন এই দুইটার আমি ব্যবহার করে আমার যদি আমার লাইট বা যে কিছু আমার যা কিছু আমি ব্যবহার করি এইটারে ব্যবহার করে আমি কাজ করতে পারি। ভিউয়ার্স দেখেন এখানে যদি এটা দিয়ে আমি সাধারণ অবস্থায় একটা বাতি জ্বালাইতে চাই তখন দেখা গেছে এই যে 5 নম্বর পিনের সাথে এই যে 8 নম্বর পিনে আমি সাপ্লাই দিলাম, এখানে সাপ্লাই দিলাম, 7-তে সাপ্লাই দেওয়ার পর এটা 8 নম্বর পিনে আমি কমন করে দিছি এবং 2 নম্বর পিনে আমি নিউট্রাল দিলাম। তো এখানে সাপ্লাই দেওয়ার পরে এই যে 5-এর সাথে এই 8 নম্বর পিনে টাইমারের আসলে এই যে ডায়াগ্রাম দেওয়া থাকে সবসময় ডায়াগ্রাম দেখে কাজ করাটাই ভালো আমি মনে করি, এখানে দেখা গেছে এই যে 8 নম্বর পিনের সাথে 8 নম্বর পিনের সাথে 6 নম্বর পিন ওপেন আছে, এই যে দেখেন 6 নম্বর পিন ওপেন আছে এবং 8 নম্বর পিনের সাথে 5 নম্বর পিন ক্লোজ আছে। তখন আমি ক্লোজের সাথে যদি আমি একটা বাতি দিয়ে দেই তখন এ জায়গায় আমি যদি 2 মিনিট সেট করি, 2 মিনিট সেট করি তখন দেখা গেছে টাইমার 2 মিনিট পর্যন্ত বাতিটা জ্বলবে, 2 মিনিট পর এইটা সাইডে দিয়ে এইটায় কানেকশন চলে আসবে, এটা সাইডে দিয়ে তখন এইটায় কানেকশন চলে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে যাবে। আসলে এইটার ব্যবহার করেই সার্কিটে কাজ করানো হয়। আবার যদি আমি চাই যে 2 মিনিট পরে আমার বাতিটা জ্বলবে তখন আমার এই বাতির সংযোগটা আমি এইখানে দিয়ে দেবো, তখন প্রথম 2 মিনিট বাতি জ্বলবে না, 2 মিনিট পরে এই বাতিটা জ্বলবে। অনেক টাইমারে আপ এবং অন লেখা থাকে, আসলে এটা সেই ধরনের টাইমার না, আমরা অন্য ওই ধরনের টাইমার একটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। ভিউয়ার্স এখন আসলে একটু বেসটা কিভাবে কানেকশন করা হয়, এতক্ষণ আমরা ড্রয়িং হিসেবে দেখানোর চেষ্টা করছি, বেসটা কিভাবে কানেকশন করা হয় সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স এটা টাইমারের বেস, এই বেজের সাথে দেখেন যে এখানে এই যে 7 নম্বর দেওয়া আছে এটা হচ্ছে 8 নম্বর, এটা 1 নম্বর, এরপর এটা 2 নম্বর পিন, এবং এই পাশে 5 নম্বর 4 নম্বর সরি এই পাশে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পিন দেওয়া আছে। এই যে দেখেন এটা কিন্তু 6 নম্বর, এটা 5 নম্বর, এই পাশে এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো আমি ফেজ দেব, সাপ্লাই দেব 7 নম্বর পিনে এবং 2 নম্বর পিনে। তো 7 নম্বর পিনে যদি আমি সাপ্লাই দেই তো 7 নম্বর পিনের থেকে 8 নম্বর পিনে আমি একটু শর্ট করার জন্য এই যে একটা টুকরো রাখছি এই টুকরোটা আমি 8 নম্বর পিনে শর্ট করে দেব। ভিউয়ার্স এখন আমরা 7 নম্বর পিন থেকে 8 নম্বর পিনে এটা কমন করে দিলাম এবং 7 নম্বর 2 নম্বর পিনে আমরা নিউট্রাল সংযোগ করব। ভিউয়ার্স এখন আমরা এই যে সার্কিট ডায়াগ্রাম অনুসারে এখানে আমরা 5 নম্বর পিনে থেকে আউটপুট নিয়েছিলাম, এখন 5 নম্বর পিন থেকে আমরা যদি আউটপুট নেই, এখানে আসলে 5 নম্বর পিন, এই 5 নম্বর পিন থেকে যদি আউটপুট নেই ভিউয়ার্স এখন এই যে 5 নম্বর পিন থেকে আমরা আউটপুট নিলাম 5 নম্বর পিন থেকে, এবং এখানে আমি একটা যদি বাল্ব সংযোগ করি এবং বাল্বের অপর প্রান্ত থেকে যে নিউট্রাল কমন করে দিয়ে এই ইনপুট নিউট্রালের সাথে তাহলেই আমাদের বাল্বটা জ্বলবে, টাইমার কাজ করবে। এবং টাইমারটা এখানে বসানোর আগে ভালো করে লক্ষ্য করে বসাবেন, এখানে কিন্তু একটা
ঘাট আছে এই যে, এটা উল্টো বসাইলে কিন্তু এটা ঠিকমতো কাজ করবে না। এটা যদি উল্টো বসাই তাহলে কিন্তু কাজ করবে না। এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন, এই যে এটা ইজিলি বসে যাবে ঠিকমতো বসাইলে। এখন আমি যেভাবে সেট করবো ওভাবে টাইমার কাজ করবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।